सुप्रिय शिक्षार्थी बंधुरा दीर्घ समय आमरा करोना परिस्थितिर कारणे बासाते अवस्थान करछि आमरा आमादेर पढ़ालेखा जदि गैप थेके जाए सेक्षेत्रे आमादेर परवर्ती क्लासे अर्थात जे जे श्रेणीते आछि परवर्ती क्लासे अवश्यई आमादेर समस्या हबे। सेई समस्या थेके उत्तरणेर जन्ये आमादेर निजेर काज निजेर करते हबे। अर्थ पथिकी पथेर सृष्टि करे पथ पथिकीर सृष्टि करे ना। सुतरां आमरा तोमादेरके आह्वान जानाच्छि आमादेर संसद टेलिविसन थेकेओ आमरा विभिन्न क्लास पेते पारि विभिन्न स्कूल इभेन आमादेर स्कूल जथेष्ट परिमाण क्लास साबमिट करेछे। तोमरा यूट्यूब थेके अवश्यई सेई क्लासगुलो प्रत्येकटा टपिक्सेर उपरे क्लास तोमरा पाबे सेई क्लासगुलो देखबे। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা এর আগে অনেকগুলো ক্লাস দিয়েছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত এক্সারসাইজ 4.3 অর্থাৎ ফ্যাক্টর বা উৎপাদক নিয়ে আলোচনা করছি। আমি উৎপাদক বলতে কি বুঝি এই চ্যাপ্টারটি শুরু করবার আগে সেটি জানা অত্যন্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানব যে উৎপাদক বলতে কি বুঝি। যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, দুই বা ততোধিক রাশির গুণফল যদি কোনো বীজগণিত রাশি হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তাহলে উৎপাদক এই বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি, কোন রাশিকে ছোট ছোট এককে বিভক্ত করা হলে যদি তার গুণফল আবার পূর্বের রাশিতে ফিরে আসে, তাহলে এই ছোট ছোট এককে বিভক্তকৃত যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করা বলবো। অর্থাৎ ছোট ছোট এককে কোনো বৃহৎ রাশিকে ছোট ছোট এককে নির্দিষ্ট নিয়ম মেনে বিভক্ত করার কাজই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আমরা অষ্টম শ্রেণীর আলোচনায় যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে যদি চারটি পদ থাকে, কোনো রাশিতে যদি চারটি পদ থাকে এবং তা যদি সূত্রে না পড়ে, তাহলে সেগুলোকে আমরা সুবিধাজনকভাবে সাজিয়ে নেব। তো আমি প্রথম যে বিষয়টা চিন্তা করব সেটি হচ্ছে সুবিধামতো সাজিয়ে। অর্থাৎ এখানে চারটি পদ আছে এই রাশিতে, এই চারটি পদকে উৎপাদকে বিশ্লেষণ করবার জন্য আমাদের সুবিধামতো সাজাতে হবে। সে সাজানোটা কিভাবে সাজাব, আমাদের কমন নেতে যেন সুবিধা হয় এবং কমন নেয়ার পরে যেন ব্র্যাকেটের ভিতরে দুটি রাশি মিলে যায়, অর্থাৎ এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই এভাবে লিখতে পারি একটু সাজিয়ে। এবং এটা সাজানোর পরে আমরা দুই দুই পদের মধ্যে কমন নিতে পারি। এখানে এই উভয় পদকেই এক্স দ্বারা ভাগ করা যায়, সেক্ষেত্রে আমরা এক্স কমন নিলাম, সেজন্য ভাগফল হবে পি প্লাস কিউ। পি এক্সকে এক্স দ্বারা ভাগ করলে পি হবে এবং কিউ এক্সকে এক্স দ্বারা ভাগ করলে কিউ হবে। সুতরাং এটি হলো কমন নেয়ার পরে অংশ। এরপর আমরা এই দুটি পদ থেকে দেখতে পাচ্ছি ওয়াই কমন যায়, তো ওয়াই কমন নিলে পরে মাইনাস ওয়াই কমন নেব আমরা, মাইনাস ওয়াই কমন নিলে পরে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ হয়ে যাবে। অর্থাৎ ব্র্যাকেটের সামনে যদি আমরা বিয়োগ চিহ্ন কমন নিই, তাহলে ভেতরের চিহ্নটি অবশ্যই পরিবর্তন হবে, অর্থাৎ পি মাইনাসে ছিল সেটা প্লাসে লিখলাম,
আর কিউ মাইনাসে ছিল, কিউ আইটা মাইনাসে ছিল, তাই এটাও প্লাসে লিখলাম। অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নিলে পরে ভেতরের চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ফলাফল হবে পি কিউ, সরি, পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হলো। এরপরে যে বিষয়টি আমাদের বিবেচনা আসবে সেটি হচ্ছে একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা। আমরা আমাদের যদি বীজগণিতীয় সূত্র মনে থাকে, আমাদের এই বইয়ের আলোচনায় 10টি সূত্র আছে, সেগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সেই সূত্রগুলোর সাথে মিলিয়ে নিতে পারবো। ব্যাপারটি এরকম, যেখানে আমি দেখতে পাচ্ছি, যে সূত্র জানে না সে কিন্তু সেটি দেখতে পাবে না বা বুঝতে পারবে না। আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরম আকারে এই রাশিটি লেখা যায়। অর্থাৎ এক্স স্কোয়ারে তো এক্স স্কোয়ার দেওয়াই যায় প্লাস, আর শেষোক্ত রাশিটি, সরি, শেষোক্ত পদটি হবে টু ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমাদের মাঝখানে লিখতে হয় টু এ বি, এবং তা যদি লিখি তাহলে দেখা যায় যে এই রাশির কোনো ব্যত্যয় ঘটেনি, অর্থাৎ এই রাশি আর এই রাশি সমতুল বা একই রাশি। সুতরাং এটিকে আমরা বীজগণিতের প্রথম সূত্র অনুযায়ী, অর্থাৎ বর্গের সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এমনটি ধরতে পারি। সেক্ষেত্রে এ প্লাস টু ওয়াই হোল স্কোয়ার হবে, যা দুইবার লেখা যায় এক্স প্লাস টু ওয়াই, তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এক্স প্লাস টু ওয়াই। এরপরে দেখা যাচ্ছে একটি রাশিকে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করে আমরা উৎপাদক করতে পারি। একটি রাশিকে দুটি বর্গের অন্তরফল রূপে আমরা কীভাবে প্রকাশ করব, একটি রাশিকে দুটি বর্গের অন্তরফল, অন্তর বলতেই তো আমরা বিয়োগফল বুঝি, তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এ স্কোয়ার। এখানে ওয়ানকে স্কোয়ার দিলে মান একই থাকে, অর্থাৎ ওয়ান দুবার লিখে গুণ করলে একই হয়, অর্থাৎ ওয়ান হবে। সেক্ষেত্রে আমরা এই অংশটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটি যে পরিচ্ছন্ন একটি সূত্র। আমি প্রথম সূত্রটা খেয়াল করছি এখানে, আর পরের অংশটি অর্থাৎ এই শেষের যে তিনটি পদ, এই তিনটি পদ দিয়ে আরও একটি সূত্র তৈরি হচ্ছে, দুঃখিত টু বি, এখানে টু বি, টু বি প্লাস ওয়ান স্কোয়ার। তার অর্থ হচ্ছে উপরের অংশ আর নিচের অংশে একই, শুধুমাত্র বিয়োগ চিহ্ন কমন নিলাম জন্যে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটিকে এরকম লিখতে পারি, আর এই অংশটাকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ বলতে আমরা বি বিকে বুঝবো, আর বি বলতে ওয়ানকে বুঝবো। তো এখানে দুটি বর্গ, তাই মাঝখানে বিয়োগ ফল বিয়োগ চিহ্নটিও আছে, তো দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে বললে আমরা এই সূত্রটি ব্যবহার করি, অর্থাৎ এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটি সূত্র আছে, আমরা তিন নম্বর সূত্র এরকমটি জানবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি। বি বলতে যেহেতু মাঝখানে প্লাস, তাই আমি ব্র্যাকেটে বাড়িয়ে লিখলাম না, আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর প্রয়োজন মনে করলাম না। ঠিক একইভাবে এ প্লাস বি মাইনাস বি মাইনাস ওয়ান, এটিও একটা প্লাস একটা মাইনাস। সুতরাং এ প্লাস টু বি প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান, সুতরাং এটি আমরা দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করবার জন্যে ব্যবহার করলাম। ঠিক একইভাবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি,
এই সূত্রটিও আমরা বীজগণিত বইয়ে অর্থাৎ আমাদের টেক্সটবুকে পাঁচ নম্বর সূত্র হিসেবে চিহ্নিত। এটিকে আমরা আমাদের পাঁচ নম্বর যে সূত্রটি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটি আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি ফোর প্লাস থ্রি সেভেনকে আমরা ফোর প্লাস থ্রি এরকমটি ভাঙাতে পারি, ফোর প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টেন ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস দুঃখিত এখানে ফাইভ প্লাস টু লেখা যাবে, ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস টেন। যদি আমরা এরকমভাবে লিখি তাহলে এই অংশটিকে আমরা প্রথমে প্রথম দুই রাশি থেকে এক্স কমন যায় এক্স প্লাস ফাইভ, পরের দুই রাশি থেকে প্লাস টু কমন যায় এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ ইন্টু কমনের একটি ব্র্যাকেটের ভিতরে কমনেরগুলো ঢোকালাম এক্স প্লাস টু, এটি অ্যান্সার হয়ে যায়। এক্ষেত্রে আমরা এই রাশিটিকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করবার চেষ্টা করছি। এই কাজটি করবার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করলাম সেটিকে আমরা বলবো উৎপাদকীয় বিশ্লেষণ। একইভাবে একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করেও উৎপাদকীয় বিশ্লেষণ করা যায়। আমরা ঘনের সূত্রে জানি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সুতরাং এখানটি তো আমরা সেই সূত্রটি খেয়াল করছি, কিন্তু যাদের সূত্র মুখস্থ থাকবে না বা মনে থাকবে না তারা এটির সাথে সূত্রটিকে মিলিয়ে নিতে পারবে না। অর্থাৎ সূত্র মেমোরিতে থাকলেই কেবলমাত্র বইয়ের অঙ্কগুলো ওই সূত্রের সাথে মিলিয়ে নেওয়া যাবে এবং সেইভাবে সমাধান করতে পারবে। সুতরাং সূত্র আমাদের অবশ্যই মনে রাখ শিখতে হবে। সুতরাং টু এক্স হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি মানে থ্রি প্লাস থ্রি টু এক্স থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউব টু এক্স প্লাস থ্রি হোল কিউব। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম এখানে যে সূত্রটির ব্যবহার হচ্ছে সেটি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব। এই সূত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এটি যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে সবচাইতে ক্ষুদ্রতম একই রকম তিনটি রাশি হবে, টু এক্স প্লাস থ্রি একটি রাশি, টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি এখানে তিনটি রাশি, যেহেতু ঘন অর্থাৎ কিউব আছে সুতরাং এটিকেই মূলকে আমরা তিনবার গুণ অবস্থায় লিখতে পারি। এবার আসি ছয় নম্বর সমাধানের দিকে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারের যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা এ কিউব প্লাস বি কিউব এই ধরনের সূত্রটি ব্যবহার করব। অর্থাৎ ঘন আলাদা আলাদা কিউব অর্থাৎ দুটি ঘনের সমষ্টি অথবা দুটি ঘনের অন্তর এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে চাই। এবার এইট এক্স কিউব প্লাস পঁচিশকে আমরা লিখতে পারি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ, এটিকে ফাইভ লিখে কিউব দেওয়া যাবে, আর আটকে কিউব দেওয়া যাবে টু লিখে, টু এক্স হোল কিউব প্লাস ফাইভ কিউব। সুতরাং টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু এক্স এ স্কোয়ার মাইনাস এ বি টু এক্স ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের টু এক্স প্লাস ফাইভ
and 4x square minus 10x plus 25 answer. তাহলে এভাবে আমরা সূত্রের ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। ঠিক একইভাবে এটিও মাইনাস কন্ডিশনে আছে, অর্থাৎ 3x whole cube minus 2 cube, a cube minus b cube সমান a plus দুঃখিত a minus a minus 2 into 3x a square plus ab 3x into 2 plus 2 square. সুতরাং এটিকে আমরা 2x minus 2 into 9x square plus 3 দুগুণে 6 মানে 6x plus 4 আমরা এটির সমাধান এভাবে করতে পারি। ঠিক একইভাবে সর্বশেষ যে নিয়মটি অষ্টম শ্রেণী বইয়ে আলোচিত সেটি হচ্ছে মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মাঝের অংশটাকে আমরা ভাঙব, মাঝের অংশটাকে এমনভাবে ভাঙব যেন পুনরায় ওই দুটি অংশ যোগ করলে মাঝের অংশ এবং গুণ করলে প্রথম ও শেষ অংশে গুণ ফলের সমান। সেটি এরকমভাবে হতে পারে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12। যদি এভাবে ভাঙা হয় তাহলে আমরা দেখব যোগ করলে 7x, যদি 3x আর 4x যোগ করি প্লাস করি তাহলে 7x হবে, এবং যদি গুণ করি তাহলে 3×4 12x2, অর্থাৎ 3 আর 4 গুণ করলে 12 হয়, x স্কোয়ার গুণ করলে x স্কোয়ার হয়। সেক্ষেত্রে আমরা যোগ করলে মাঝের অংশ পাচ্ছি আর গুণ করলে প্রথম ও শেষ অংশের গুণ ফলের সমান হচ্ছে, অর্থাৎ 3×4 12x2, আর এক্স স্কোয়ার আর 12 গুণ করলেও ঠিক 12x2 হয়, অর্থাৎ প্রথম পদ আর শেষ পদ গুণ করলেও যা হবে মাঝের দুই পদ গুণ করলেও তাই হবে। তাহলে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যোগ করলে যেন 7x হয় অর্থাৎ মাঝের অংশটা হয়, আর গুণ করলে যেন প্রথম আর শেষ অংশের গুণ ফলের সমান হয়। তাহলে আমাদের এই অংশটি ভাঙা সঠিক হয়েছে বলে আমরা মনে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ধরনের অঙ্ক সপ্তম শ্রেণীতেও পেয়েছ। এই ক্লাসে আরেকটু বিস্তৃত চিন্তার অঙ্ক দেয়া আছে, এই অঙ্কগুলো তোমরা যদি করো, এবার আমরা এই প্রথম দুটি পদ থেকে থ্রি এক্স কমন নিলে এক্স প্লাস 3 হয়, প্লাস 4 যদি কমন নেই এক্স প্লাস 3 হয়, তো সেক্ষেত্রে ফল হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। আমরা মূলত এখানে যে আলোচনাটি হলো সেই আলোচনার মধ্যে আমি যদি সামারি করি তাহলে দেখা যাবে যে আমি এই সূত্রের ব্যবহার করেছি সবগুলো অঙ্কতেই, শুধুমাত্র শেষের যে নিয়মটা মিডল টার্ম ব্রেক এটি সূত্র নয়, এটি একটু ভিন্ন নিয়মের অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সূত্র ভালোভাবে মুখস্থ করে তারপরে তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে দেখবে যে উৎপাদক কঠিন না। আর উৎপাদক চ্যাপ্টারের পরে অর্থাৎ এই টপিক্সটির পরে যত সমস্ত অঙ্ক আছে সব অঙ্কের মধ্যেই উৎপাদকের ব্যবহার রয়েছে। সুতরাং উৎপাদক না জানলে উৎপাদক সহ পরবর্তী সকল চ্যাপ্টারই তোমার কাছে কঠিন হয়ে যাবে, সেক্ষেত্রে বীজগণিত তুমি কাঁচা থেকে যাবে, অর্থাৎ বীজগণিত তুমি পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, পরবর্তী ক্লাসে হয়তো উত্তীর্ণ হব, কিন্তু ভালো ফলাফল করবার জন্য অবশ্যই আমাদের শিক্ষার মূল স্রোতের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সেক্ষেত্রে নিজেকে তৈরি করবার জন্যে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, আমরা নিজেরাই চেষ্টা করব কোথায় থেকে কিভাবে আমার অজানা বিষয়টি জানা যায় বা আমার সমস্যাটি সমাধান করা যায়, সেই খেয়াল করবার জন্যে সেই পরামর্শ দিয়ে তোমাদের আজকের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আবার আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে।